সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে লাগাই দিলাম আমরা রংকর খাম। এই যে গ্রিল দেখা হলো আজকে আমরা রংকর মুখ, চলো দেখা যাক কিরকম খেতাম। বন্ধুরা রোজ দিনকর মতো বাড়িতে আমি চাইছিলাম ঢুকানো, তবে এইদিকে অনেক বৃষ্টি ওর প্রচুর মার শিকা বাতাসে আজকে গরর খাইজ তোরা হরাই আর মানে তোরা লেট হয়ে যাওয়ার হিসাবে এদিকে দেখতে পারবে গরর খাইজ চলে আর একটু করে আমি বাড়ি যাবো আবার। আর এদিকে দেখতে পারটা আমি ডিজাইন বানাইছি আমার যে গ্লাসও আছে গরর গ্লাস দেখতে পারটা অনেক সুন্দর হয়েছে ডিজাইন। তবে দেখতে পারলে আমরা পেন্টিং করা আরম্ভ করেছি, ও ছেলে দেখো পেন্টিং আরম্ভ বালা না হয়তো কোন ফলে বাইক খাম খাজ রুজি রোজগার একদম কম, মানে রুজি রোজগার কোন কারণে কম পাওছেন? মানুষের মানুষের এত পয়সা করে কম নাকি? হ্যাঁ যদি মানুষের এত পয়সা করে রইতো তাহলে তোমার তানো রুজি রোজগার হইতো। এখন কিতা মানে কোনবাই বাড়েছে মানে কিছু রুজি রোজগার উদ্দেশ্য না, রুজি রোজগার পাওয়া যায়নি কোনো ভাই। আচ্ছা তে আপনি কিতা বুঝেন আমরা এটা সাইটে যদি একটা বালা বালা বড় বড় কোম্পানি বা ইন্ডাস্ট্রি এরিয়া হইতো তাহলে কিতা বুঝলাম আমরা বালা আগে আপনি কিতা কাম করছেন দেশও করা যায় না নিলাম সিকিউরিটি বালা করা যায় না ও ঘটনা ডুগু মানে 24 ঘন্টা করিয়া ভারতের হয়ে যায় গিয়া হইতে সারাই মানে আমরা তবে দর্শক বিন্দু আপনারা জানতে পারটা আমরা এই সাইড হচ্ছে যুবক মানুষ যারা 80% মানুষ একদম বেকার, রোজগার পদ্ধতি একদম কম। আর যদিও তাকে কেউ যদি ক্ষেত কৃষির কাজ করে তাহলে করতো, তাছাড়া অন্য কোনো রোজগারের উপায় নাই। আর যারা দোকান দোকান খুলিয়া বোঝে তারারও অত বেশি ফায়দা নাই বালা না, কারণ নর্মেল যদি সাধারণ মানুষের কাছে পয়সা থাকে না, এইরকম মানুষের কাছে যদি পয়সা থাকে না তারা দোকানে গিয়ে কীরকম খরচ খাইব ও হতাও সামান্য রেটও বেশি ও হতা আর কি। ওখানে ভিডিওটা সমাপ্ত করলাম।